वेलकम टू माई चैनल एवरीथिंग इज पॉसिबल। आज आमरा प्लास्टिक कंटेनर के रियूज करे देखाबो। दुटी भिन्न पद्धतिते प्लास्टिक कंटेनर के आमरा रियूज करबो। एकटा पात्रे किछुटा जल ओ फेविकल 1:2 अनुपाते मिशिए निच्छि। জলের সাথে আঠা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি ন্যাপকিন পেপার নিলাম। আপনারা চাইলে টিস্যু পেপারও ইউজ করতে পারেন, দুটোই কিন্তু সেম কাজ করবে। ন্যাপকিন পেপারকে ছোট ছোট টুকরোতে কেটে নিলাম। এবার ব্রাশের সাহায্যে কন্টেনারের গায়ে আঠা লাগিয়ে ন্যাপকিন পেপারকে ভালো করে কন্টেনারের গায়ে পেস্ট করে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন সমস্ত জায়গায় সমানভাবে ন্যাপকিন পেপার লাগানো হয়, এটা দেখতে ভালো লাগবে। ন্যাপকিন পেপার লাগানো কমপ্লিট। ন্যাপকিন পেপার কিন্তু কন্টেনারকে একটা সুন্দর টেক্সচার লুকস দেয়, এছাড়া রং করতেও খুব সুবিধা হয়। এইভাবে আমি দুটো কন্টেনারকে রেডি করে শুকিয়ে নিয়েছি। একটা কন্টেনারে আমি অ্যাক্রেলিক হলুদ রং দিয়ে রং করে নিচ্ছি। চাইলে একটু জলও মিশিয়ে নিতে পারেন রঙের সাথে, আমি জল মেশাইনি। যেহেতু ন্যাপকিন পেপার দেওয়া আছে, প্রথম প্রথম রং করতে একটু অসুবিধা হবে, কিন্তু পরে রং দুকোট হয়ে গেলে দেখতে খুব সুন্দর দেখাবে। কন্টেনারের নিচে দিকটাও কিন্তু আমি রং করে নিচ্ছি, আপনারা চাইলে না করতেও পারেন। ভালো করে লক্ষ্য করে দেখুন, কন্টেনারের গায়ে কিন্তু একটা সুন্দর টেক্সচার লুকস রয়েছে, যার জন্য কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। এবার গরম গ্লুগানের সাহায্যে কন্টেনারের গায়ে আমি লম্বা লম্বা দাগ টেনে নিচ্ছি। প্রতিটি দাগের শেষের অংশে কিন্তু একটু মোটা করে আঠা দিচ্ছি, যাতে দেখতে অনেকটা রেইন ড্রপের মতো লাগে। আমি কিন্তু সব লাইনগুলোকে একই মাপের রাখিনি, একটা বড় ও একটা ছোট। এইভাবে কিন্তু গ্লুগানের সাহায্যে আমি গোটা কন্টেনারকে দাগ দিয়ে নিয়েছি। আঠা লাগানোর পর কন্টেনারের গায়ে যে ছোটো ছোটো রোয়ার মতো দাগ দেখছেন, সেগুলো কিন্তু একটু হাতের সাহায্যে টানলেই উঠে চলে আসবে, এক্ষেত্রে কোনো অসুবিধা কিন্তু হবে না। গ্লুগানের কাজ হয়ে গেছে, এবার আমরা এই গ্লুগান লাগানো অংশে কালার করে নেব। এর জন্য আমরা পুনরায় কিন্তু ব্যবহার করব অ্যাক্রেলিক কালার লাইট গ্রিন। ব্রাশের সাহায্যে আলতো হাতে প্রত্যেকটি লাইনের উপর রং করে নিতে হবে। যেহেতু লাইনগুলো একটু 3D লুকস দেয়, তাই রং করার পর দেখতে খুবই সুন্দর লাগবে। আপনারা চাইলে নিজেদের ইচ্ছা মতো প্যাটার্নও কিন্তু গ্লুগানের সাহায্যে কন্টেনারের ওপর করতে পারেন। কালার করা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার কন্টেনারকে ডেকোরেট করবার জন্য আমি কিছুটা জুট রোপ ব্যবহার করব। হট গ্লুগানের সাহায্যে কন্টেনারের উপরে সাদা অংশে আমি জুট রোপকে পেস্ট করে দেব। জুট রোপ ব্যবহার করার দুটো সুবিধা। এক, জুট রোপ কন্টেনারকে খুব সুন্দর একটা লুকস দেয়, আর জুট রোপের জন্য কিন্তু কন্টেনারের উপর পোর্শন একটু শক্ত হয়, যার জন্য কিন্তু সহজেই কন্টেনারের উপরের অংশ ফেটে যায় না। খুব ভালোভাবে আঠা দিতে হবে যাতে এটি খুলে না যায়। একদম শেষ পোর্শনে আঠা একটু বেশি দিতে হবে এবং শক্ত করে চেপে দিতে হবে। কন্টেনারকে আরও সুন্দর করার জন্য আমি জুট রোপকে রং করে নেব। জুট রোপের ওপর প্রথমে সাদা অ্যাক্রেলিক কালার 1 কোট দিচ্ছি। ডাইরেক্ট জুট রোপকে রং করলে কিন্তু জুট রোপ সে রঙকে শুষে নেবে, ফলে রঙটা কিন্তু দেখতে
অতটা সুন্দর লাগবে না। এর জন্য প্রথমে এক কোট সাদা রং করে নেওয়ার পরই আমি অন্য রং দেব। এক্ষেত্রে আমি ওই একই লাইট গ্রিন রং করছি যাতে সিমিলারিটি থাকে। কন্টেনারের উপরের পোর্শনেও কিন্তু আমি ওই একই লাইট গ্রিন রং করছি। যেহেতু এই অংশ বাইরে থেকে দেখা যাবে, তাই এই অংশে রং করে নেওয়াই ভালো। আমার প্লাস্টিক কন্টেনার কিন্তু রেডি। চাইলে আপনারা পেনদানি হিসেবেও ব্যবহার করতে পারেন বা গাছ লাগানোর জন্যও ব্যবহার করতে পারেন। আমি আমার সেকেন্ড কন্টেনারকে নিয়ে নিচ্ছি। এর গায়ে কিন্তু আগে থেকে আমি ন্যাপকিন পেপারকে পেস্ট করে রেখেছি। পেন্সিলের যে দাগগুলো দেখছেন সেগুলো আমি আগে থেকে টেনে রেখেছি। আপনারা চাইলে ডাইরেক্ট গ্লুগানের সাহায্যে এর উপর নানা রকম প্যাটার্ন আঁকতে পারেন। গ্লুগান খুব গরম হয়ে গেলে আমরা পেন্সিলের দাগের ওপর ধীরে ধীরে টানতে থাকবো। এক্ষেত্রে কিন্তু গ্লুগানকে খুবই গরম হতে হবে, নাহলে এত স্মুথ রেখাগুলো টানা যাবে না। খুব ধৈর্য নিয়ে সুন্দর করে কিন্তু গ্লুগানের ব্যবহার করতে হবে। যদি কারোর কাছে গ্লুগান না থাকে, তাহলে এক্ষেত্রে আপনারা জুট রোপ বা কোনো উলকে এই প্যাটার্নে লাগিয়েও এই একই পদ্ধতিতে কিন্তু প্লাস্টিক কন্টেনারকে সাজাতে পারেন। গ্লুগানের সাহায্যে কন্টেনারের গায়ে কিন্তু আমার প্যাটার্ন আঁকা কমপ্লিট হয়ে গেছে। এবার রং করার সময়, এক্ষেত্রে আমি অ্যাক্রেলিক কালারের বিভিন্ন শেড ব্যবহার করছি। আপনারা চাইলে এক কালারও ইউজ করতে পারেন বা মাল্টি কালারও ইউজ করতে পারেন। আমি এক্ষেত্রে মাল্টি কালার ইউজ করছি এবং প্রত্যেকটি বক্সের কোনা কোনি অংশে একই রং করছি। রং করার সময় খেয়াল রাখবেন যেন গ্লুগান দিয়ে যে আঠা লাগানো পোর্শন রয়েছে সেখানে যেন রং না লাগে। যেহেতু কন্টেনারের গায়ে ন্যাপকিন পেপার পেস্ট করা আছে, তাই কিন্তু রং করাটা অনেক ইজি হয়ে যাচ্ছে। এবার গ্লুগানের সাহায্যে যে আঠা দিয়ে আমরা প্যাটার্ন করে নিয়েছি, সেই অংশে সিলভার অ্যাক্রেলিক কালার ব্যবহার করছি। এক্ষেত্রে কিন্তু অবশ্যই দু কোট ব্যবহার করবেন, এতে রং গাঢ় হবে এবং স্পষ্টভাবে বোঝা যাবে। আগের মতোই এবারও কন্টেনারের ওপর পোর্শনে গ্লুগানের সাহায্যে স্যাটিনের দড়ি লাগিয়ে নিচ্ছি, যা কন্টেনারকে মজবুত করতে সাহায্য করবে এবং কন্টেনারকে দেখতেও খুব সুন্দর লাগবে। এই কন্টেনারকে আপনি কিন্তু প্ল্যান্টার হিসেবেও ব্যবহার করতে পারেন। ডাইরেক্ট প্ল্যান্টার হিসেবে ব্যবহার করতে গেলে কিন্তু আপনাকে এর নিচে ছিদ্র করে নিতে হবে। সবচেয়ে ভালো হয় যদি অন্য
কন্টেনারে গাছ লাগিয়ে সেটা এই কন্টেনারে রাখা হয়। এতে কন্টেনার কিন্তু অনেকদিন ভালো থাকবে। ধন্যবাদ।